আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যশোর বোর্ডের গণিত বিষয়ের যে পরীক্ষা হয়েছে তার এমসিকিউ নিয়ে। এটা খ সেট, তো তোমাদের যার যার সেট যেমন আছে তেমন প্রশ্নের সাথে মিলিয়ে তোমরা অ্যান্সার করে নিও। তো এখানে আমরা প্রথমে প্রশ্নের অ্যান্সার দেখতে পাচ্ছি। আমরা সিকিউ দেওয়ার চেষ্টা করব, সিকিউর প্রশ্নের সলিউশন অবশ্যই দেওয়ার চেষ্টা করব, সেগুলো তোমরাও দেখতে পারো। আর সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিও। তো এক নম্বরে বলতেছে উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের কোণ হবে, এটা সূক্ষ্ম কোণ হয়। উপচাপের মধ্যে সূক্ষ্ম কোণ অধিচাপ যেটা সেটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ হয়, কিন্তু দেখো উপচাপে স্থূল কোণ আর উপচাপের অনুবন্ধী কোণ মানে বিপরীত কোণ হচ্ছে আমাদের অধিচাপ, অধিচাপে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। তো এখানে খুব জটিল একটা ইয়া দেওয়া আছে চিত্র। তো চিত্রে কোণ কিউ পি আর, এই যে কিউ পি এবং কি আর, কিউ পি আর ও পি কিউ আর, পি কিউ আর এই দুইটা কোণ পরস্পর আমাদের প্রায় এর সমদ্বিখণ্ডক এম বিন্দুতে, এই এম এম বিন্দুতে এবং পি কিউ এস এবং কিউ পি এস এর সমদ্বিখণ্ডক এন বিন্দুতে মিলিত হয়। আবার পি কিউ ইক নট ইকুয়াল কিউ আর নট ইকুয়াল আর এস মানে ইজ নট ইকুয়াল বলে পি এস, নিচের কোণটি সঠিক কোন কিউ পি আর, কিউ পি আর এই কোণটা ইকুয়াল কোণ কিউ এস আর, কিউ এস আর এই দুইটা কোণ পরস্পর আমাদের সমান। সম্পূর্ণ দেখার ওইরকম প্রয়োজন নাই। চিত্রে পি কিউ এম এন, পি কিউ এম এন বিন্দু চারটি সমবৃত্ত, মানে এই চারটা বিন্দু দিয়ে একটা কি চিত্র মানে বৃত্ত আর্ট করা যাবে। পি কিউ এম এন সমবৃত্ত হলে চিত্র আর্ট করা সম্ভব নয়। কোন পি এস আর, পি এস আর, পি এস আর এইটা কোন হচ্ছে 180 ডিগ্রি থেকে কোন পি কিউ আর, পি কিউ আর এই 180 ডিগ্রি কোন পি কিউ আর হচ্ছে আমাদের কম, মানে দুইটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো এই এই কোণটা হবে এই কিউ কোণ 180 ডিগ্রি থেকে কিউ কোণ কম, দুইটা কোণ কিউ কোণ এবং অ্যাশ কোণ দুইটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, তাই এটা রাইট। হাফ কোণ পি আর কিউ, পি আর এবং কি কিউ এটার অর্ধেক হবে কোণ পি এম, পি এম কিউ থেকে 90 ডিগ্রি কম, এটাও রাইট। তো 2 আর 3 রাইট, তবে এখানে তিনটাই রাইট দেওয়া আছে, এটা নিয়ে একটু কনফিউশন, কারণ পি কিউ এম এন বিন্দু চারটি সমবৃত্ত হওয়ার কথা না। পি কিউ এম এন সমবৃত্ত বলতে বোঝায় যে বৃত্তের বৃত্ত এই চারটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আট করা যাবে, আর এটা কখনো পসিবল হচ্ছে না, চারটা বিন্দুতে বৃত্ত আট করা পসিবল নয়। তো যাই হোক, এই 3 নম্বর যদি কোনো অ্যান্সার কেউ জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা জানাবে, যে এখানে যে দাগানো আছে সবগুলো অ্যান্সার রাইট এমনটা নয়। 4 নম্বর, 4 নম্বরে বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি এ এবং ডি সি দুটি স্পর্শক, হ্যাঁ এটা দুইটা স্পর্শক এটা বোঝাই যাচ্ছে। চিত্র অনুসারে ডি এ ইকল টু ডি সি হবে, হ্যাঁ মনে রাখবে যে একটা বৃত্ত থেকে স্পর্শক যদি আমরা আঁকি কোনো বহিষ্ঠ বিন্দু থেকে তাহলে এই দুইটা কোণ অবশ্যই, দুইটা বাহু অবশ্যই সমান হবে ডি এবং ডিসি। আমরা যদি এইখান থেকে আর্ট করতাম তাহলে এই একই সিস্টেম হতো, দুইটা বাহু সমান হতো। কোণ এ ডি সি ইকল টু 60 ডিগ্রি, এ ডি সি হ্যাঁ এটাকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে অষ্টম অধ্যায়ে এটা নিয়ে একটা উপপাদ্যই আছে, উপপাদ্য বা সম্পাদ্য আছে, ত্রিভুজ বিও সি সমবাহু ত্রিভুজ, বি বি ও সি সমবাহু ত্রিভুজ। কেন? কারণ এই বাহু আর এই বাহু কিন্তু সমান, এই ও বি বাহু আর ও সি বাহু কিন্তু অলরেডি সমান। এটার মেন কারণ হচ্ছে ও বিও ব্যাসার্ধ, ও সিও ব্যাসার্ধ, এই দুইটা সমান। আবার ও বির সাথে বি সি সমান, তাহলে বি সির সাথে ও সিও সমান, তাহলে চারটা বাহুই হচ্ছে আমাদের, তিনটা বাহুই হচ্ছে আমাদের সমান, তাই এটা সমবাহু ত্রিভুজ। এরপরে যদি আমরা দেখি 5 নম্বরটা, এখানে একটা শ্রেণী ব্যাপ্তি দেখতে পাচ্ছি, প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, প্রচুরক শ্রেণী এখানে এই যে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, সর্বাধিক গণসংখ্যা 7 আছে 36 থেকে 40, এর মধ্যবিন্দু হবে 38, 37, 37, 38, 38 হবে মধ্যবিন্দু।
মধ্যক শ্রেণীর এফসি এর মান কত? মধ্যক শ্রেণী বাই করতে গেলে এগুলো যোগ করতে হবে, তিন আর ছয় যোগ করে হবে নয়, এখানে তিন এখানে নয়, আর এখানে হচ্ছে পনেরো, পনেরো আর সাথে হচ্ছে বাইশ, বাইশ আর চারি হচ্ছে আমাদের ছাব্বিশ, ছাব্বিশের অর্ধেক হচ্ছে আমাদের বাইশ, তাহলে বাইশ এখানে পাওয়া যায় কোথায়? ছয় ছয় বারো আর তিনে পনেরো আর সাত, এখানে আমাদের বাইশ সম্ভবত পাওয়া যাবে, সরি ছাব্বিশের অর্ধেক তো তেরো, হ্যাঁ তেরো পাওয়া যাবে কোথায়? তিন আর ছয় নয়, ছয় পনেরো, এইখানে হচ্ছে আমাদের মধ্যক বিন্দু, আর মধ্যকের উপরের ক্রমযুগ্ম গণ সংখ্যাটাই হচ্ছে আমাদের মানে এফসির মান, তাহলে তিন আর ছয় যোগ করলে হবে নয়, এই নয় হচ্ছে আমাদের এফসি। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য আট একক এবং বারো একক হলে এর ক্ষেত্রফল কত? রম্বসের কর্ণের দৈর্ঘ্য এটা বের করে নিয়ে হচ্ছে হাফ গুণন কর্ণ, দুটি কর্ণ গুণফল, এখন হাফ, এখন হাফ দেওয়া যদি আমরা আটকে গুণ করি তাহলে চার আসে, চার আর বারো গুণ করলে চার বারো আটচল্লিশ। কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সাত সেমি বারো সেমি, এদের অন্তর্ভুক্ত কোন ত্রিশ ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? একুশ বর্গ সেমি, এটা রাইট। তো এখানে চিত্র আমরা দেখতে পাচ্ছি, চিত্রে এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজের কেন্দ্রে ও, এবং ও এ মান দেওয়া আছে, ও এ এর মান দেওয়া আছে দুই সেমি, টু কোণ ও এ বি, ও এ বি ইকুয়াল টু কত ডিগ্রি? এটা হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি, কারণ এই যে কোণ সৃষ্টি হয়েছে এটা কত ডিগ্রি কোণ হবে সেটা এখন জানা দরকার। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, অষ্টভুজ, তাহলে অষ্টভুজ থেকে তোমরা একটা কাজ করবে, একটা সূত্র হচ্ছে যতগুলো কোণ হবে তার দুইটা কোণ বাতিল করতে হয়, তাহলে আটটা কোণ থেকে দুইটা কোণ বাদ দিয়ে হয় ছয়টা কোণ, ছয়কে একশো আশি দ্বারা গুণ করবা, যেটা মান আসবে সেটাকে আট দ্বারা ভাগ করলে যে কোণের মান পাবা সেটা হচ্ছে ও কোণ। এখন এই তিনটা কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি, তাহলে এইটা কোণ যত হবে একশো আশিতে কত বাদ দিয়ে দুই দ্বারা ভাগ করলে এটা এ কোণের মান পাওয়া যাবে, এখন এ কোণের মানকে আবার দুই দ্বারা গুণ করলে মান যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ। বহুভুজটির ক্ষেত্রফল কত? বহুভুজটির ক্ষেত্রফল আসবে আমাদের এইট রুট টু সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু আমাদের এটা দুই সেন্টিমিটার ছিল, এটা হবে তাহলে এইট রুট টু সেন্টিমিটার স্কোয়ার। কতগুলো বাহু আছে? আটটা বাহু আছে এটা। ওকে নেক্সট, এখানে এগারো নম্বরে বলছে, এগুলো একটু সহজ আছে, যতগুলো গেলে ওগুলো একটু কঠিনই। এগারো নম্বরে এখানে বলছে যে কিউ এর মান এক্স ওয়াই জ্যাড এবং আর এর মান কিউ আর, কিউ থেকে আর বাদ দিলে প্রকৃত উপসেট কয়টি? আচ্ছা কিউ থেকে আর যদি আমরা বাদ দিই কিউ আর, আর বাদ দিলে কোনোটি বাদ যায় না, কারণ এক্সের মান এক্স ওয়াই জ্যাডই থাকতেছে, আর এদের উপসেট আটটি, আটটি থেকে একটি বাদ দিলে হয় উপসেট হচ্ছে আমাদের ষাটটি। এফ এক্স এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এবং এফ এর মান মাইনাস হাফ ইকুয়াল টু কত? এখন যদি আমরা মাইনাস হাফ এখানে বসাই তাহলে এদের মান ক্যালকুলেশন করলে মান দাঁড়াবে নাইন বাই সিক্সটিন, এটা রাইট, গ নাম্বারটা হচ্ছে এখানে রাইট। তেরো নাম্বার, এক্সের মান রুট ফাইভ রুট থ্রি, টু বাই এক্সের মান কত? এটা হবে রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি, যদি ওয়ান বাই এক্সের মান বলতো তাহলে মান দাঁড়াতো ওয়ান বাই টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি, তো যেহেতু আমাদের বলছে টু বাই এক্স তাই হবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি। এক্স স্কোয়ার মাইনাস রুট সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট টু, এটা রাইট। কোনো বহুপদী এফ এক্সকে টু এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচ্ছে কোনটি? কোনো বহুপদী এফ এক্সকে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে তাহলে একটা কাজ করবা, এইটার মান ধরে নেবা জিরো, টু এক্স প্লাস ওয়ানের মান হবে জিরো, প্লাস ওয়ান ওদিকে যা হবে মাইনাস ওয়ান, দুই এখানে গুণাস ওখানে যা হবে ভাগ, মাইনাস ওয়ান বাই হাফ, তার মানে এফ অফ মাইনাস ওয়ান বাই টু, এটা হচ্ছে আমাদের রাইট, ওয়ান বাই হাফ নয় ওয়ান বাই টু হবে। একটি কলমে দুশো বিশ টাকা বিক্রয় মূল্য হলে দশ পার্সেন্ট লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? দশ পার্সেন্ট যদি লাভ হয় তাহলে দুশো টাকা বিশ টাকা লাভ হয়েছে, তাহলে বিশ টাকা বাদ দিলে থাকে দুশো টাকা, এই দুশো টাকা হচ্ছে রাইট অ্যান্সার। টু পাওয়ার থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল টু এইট হলে এর মানটা কত? টু এ এইট মানে টু এর উপরে কিউব দেওয়া যায়, তার মানে টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি হয়, প্লাস ওয়ান ওদিকে যাবে মাইনাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে আমাদের থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু, এর মানটা দাঁড়াবে টু বাই থ্রি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। লগ এ এক্স এ ইকুয়াল টু থ্রি হলে, লগ এ ওয়াই ইকুয়াল টু টু হলে লগ এক্স ওয়াই এর মান কত? এটার মান হচ্ছে সিক্স, তিন দুগুণা ছয়। আবার বৈজ্ঞানিক রূপ যদি আমরা দেখি তাহলে কি হবে? এখানে বৈজ্ঞানিক রূপ সিক্সের পর একটা পয়েন্ট দিতে হবে, সিক্সের পরে পয়েন্ট দিতে গেলে আমাদের কয় ঘর ফিসাইতে হচ্ছে? এক দুই তিন চার পাঁচ ঘর, তাই টেন ইনভার্স ফাইভ হবে,
পঁচিশ প্লাস একুশ প্লাস সতেরো প্লাস মাইনাস উনিশ ধারাটি থেকে বিশ এবং একুশ নম্বর প্রশ্ন আছে। ধারাটির পদ সংখ্যা এখানে মাইনাস উনিশ পর্যন্ত যদি যাই, এভাবে যেতে থাকো প্রায় চার করে কমাই দিবে, তাহলে বারো পর্যন্ত গেলেই মাইনাস উনিশ পাওয়া যাবে। তারপরে হচ্ছে ধারাটির প্রথম দশ পদের সমষ্টি কত? সত্তর, এটাও রাইট। ট্যান থিটা ফোর বাই ফাইভ হলে কস থিটা বাই কট থিটা ইকুয়াল টু কত? রুট ওভার একচল্লিশ বাই পাঁচ। কট থিটা মাইনাস সিক্সটি ইকুয়াল টু রুট থ্রি হলে কস থিটা কত? জিরো। সাইন রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল কত? এটা কস থিটা। একটি বিষম বাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্র কোনটি? দুটি কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। ছাব্বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? চব্বিশ সেন্টিমিটার। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ পি কিউ আর, পি কিউ আর এর সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ অর্থ বোঝায় যে দুইটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি। তো এটা হচ্ছে যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি মিলাইতে গেলে হবে একশো পাঁচ ডিগ্রি। নিচের কোণ যুগল কোণ দ্বয় সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। সমদ্বিবাহু আট করতে গেলে দুইটা বাহু সমান হইতে হবে, তাহলে কোণও দুইটা সমান হবে, সত্তর আর চল্লিশ। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন, কোন দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়? তো একটা কোণ আরেকটা কোণ যদি আমরা আরও সত্তর নেই, তাহলে সত্তর সত্তর যোগ করলে একশো চল্লিশ, একশো চল্লিশ আর চল্লিশ যোগ করলে একশো আশি মিলে যাচ্ছে, এটা রাইট অ্যান্সার। তাছাড়া কোনোটাই আর মিলবে না, মানে তোমাকে যে কোনো দুইটা কোণ যোগ করে একই রকম দুইটা কোণ নিতে হবে আর একটা কোণ আলাদা হইতে হবে, এই তিনটার যোগ ফলে একশো আশি মিলাইতে হবে। উনত্রিশে চিত্রে ডিসিই 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 এটা মানে ইকুয়াল টু কত ডিগ্রি? এখানে চুরানব্বই ডিগ্রি যদি হয় একশো আশি মিলাইতে এখানে যত ডিগ্রি হবে তত, অত ডিগ্রি আবার একশো আশি থেকে বাদ দিলে বাকিটা হবে এখানে। এই ডিগ্রি আর বিশ ডিগ্রি এবং সি ডিগ্রি যোগ করলে আমাদের মান পাওয়া যাবে একশো আশি, তাই ওই অনুযায়ী সি এর মান দাঁড়াচ্ছে ছেষট্টি ডিগ্রি। দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে? দুটি বৃত্তকে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে? একটা মিডিল দিয়ে একটা, উপর দিয়ে একটা, নিচ দিয়ে একটা, অর্থাৎ আমাদের প্রায় তিনটা স্পর্শক আঁকা যাবে। তো এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল যশোর বোর্ডের অ্যান্সারগুলো, সিকিউ প্রশ্ন অ্যান্সার দেওয়ার মানে উত্তর মালা দেওয়ার চেষ্টা করবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিও।